प्रथमे अनएम्प्लॉयमेंट बेरोजगारी एक बहुत बड़ा मुद्दा है। बीजेपी की सरकार जब पावर में आई थी तो उन्होंने कहा था कि वो बेरोजगारी को हटाएगी। उन्होंने ये भी कहा था कि सेवंथ पे कमीशन वो लागू करेंगे। उन्होंने ये कहा था कि एक मिस कॉल देकर आपको नौकरी मिलेगा। आजकल वो नंबर तो बंद है। अगर आप जाके देखेंगे उनकी विजन डॉक्यूमेंट में तो बीजेपी ने बहुत चीज़ बोले थे जो वो एक साल में करेंगे। हमारे मुख्यमंत्री कुछ और बोलते हैं, काम कुछ और होता है। अपने इंडिजिनस एरियाज में उन्होंने सीएबी लाया है, वो देश के और अपने इंडिजिनस और मुस्लिम कम्युनिटी के खिलाफ है। फॉरेस्ट बिल में भी यही बात हो रहा है। आईपीएफटी एक अलग भाषा बोल रहा है और बीजेपी एक अलग भाषा बोल रहा है। यहाँ में भी एक कन्फ्यूजन है, वो भी यहाँ के लोगों को क्लियर करना चाहिए। और ये इलेक्शन कांग्रेस सच में लड़ेगी और बीजेपी जुमला में लड़ेगी। इसी के लिए ये इलेक्शन पूरा इंडिया का इलेक्शन नहीं है, ये इलेक्शन त्रिपुरा का इलेक्शन है और ये इलेक्शन लोकल इश्यूज में और लोकल गवर्नेंस में लड़ा जाएगा। उत्तम निर्वाचन हमार मने होय दीर्घदिन बादे जरा कम्युनिस्ट पार्टी पतन चेयेछिल कम्युनिस्ट पार्टी के क्षमता थेके सराते सेटा 25 बछर समय लेगेछे কিন্তু পরিবর্তন হয়নি, শুধু মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে। সিপিএম যে জায়গাটায় ছেড়ে চলে গেছে সেখান থেকে মুখ্যমন্ত্রী শুরু করেছেন। সিপিএম যে করাপশনের চূড়ান্ত জায়গায় গিয়েছিল সেখান থেকে করাপশন শুরু হয়েছে। যেখানে সন্ত্রাস ছেড়ে গিয়েছিল সেখানে সেই সন্ত্রাসকে আবার আমাদের এখন সরকার এবং মুখ্যমন্ত্রী হাতিয়ার করেছেন এবং রাজ্যে একটা অরাজকতা চলছে, নৌরাজ্য চলছে। আমরা নিশ্চিত এবারের নির্বাচনে এই দুটো লোকসভা, পূর্ব এবং পশ্চিম দুটো লোকসভা, এবারে আমরা জাতীয় কংগ্রেস এটা নিশ্চিত জিততে চলছে এবং রাহুল গান্ধীজি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন এবং আমাদের রাজ্যে আমরা আমাদের সভাপতি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে এই রাজ্য থেকে দুটো আসন আমরা জাতীয় কংগ্রেসকে এই রাজ্যের মানুষ উপহার দেবে, এটা আমরা নিশ্চিত। এবং যে ধরনের দুর্নীতি বিশেষ করে বেকারদের নিয়ে আপনারা দেখেছেন, মিস কল করলে চাকরি, সরকার আসার পরে সেই নম্বরে এখন আর কেউ কল করলে খুঁজে পাচ্ছে না। দেখেছেন রেগার মজুরি বলেছিল 340 টাকা করবে, করেনি। 2000 টাকা সোশ্যাল পেনশন করবে, করেনি। এবং সমস্ত ক্ষেত্রে ব্যর্থ এই সরকার। এক বছরের মধ্যে 1% কাজ হয়নি ইস্তারের, অথচ বলছে 50% 60% কাজ হয়ে গেছে। সম্পূর্ণ প্রতারণা হচ্ছে এই রাজ্যের জনগণের সঙ্গে, যার প্রতিবাদে এবার এই রাজ্যের জনগণ এক কাট্টা হয়ে জাতীয় কংগ্রেসের প্রার্থীদের দুজনকেই বিপুল ভোটে জয়ী করে দিল্লিতে পাঠাবেন। আপনার এক সময়ের সহকর্মী রাজনৈতিক সহযোগী কখনো প্রবল প্রতিদ্বন্দ্বী মনে করি না, কারণ এই কারণে মনে করি না আমি এখানে কেউ আমাদের শত্রু নয়। আমাদের ভরসা বিশ্বাস আছে ত্রিপুরার জনগণের উপর, ওদের বিশ্বাস নেই। গত 3-4 দিনে চারিদিকে যে ধরনের সন্ত্রাস করছে আপনারা দেখবেন, আবার পূর্বের জায়গায় ভারতীয় জনতা পার্টি চলে আসছে, পুনঃ মুশিক ভব। আবার সেই 1% 1.5% ভোট থেকে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি, আবার সেই জায়গায়।